যারা একদম শোরুম কন্ডিশন গাড়ি খুঁজছেন, ব্র্যান্ড নিউ গাড়ি কেনার চিন্তাভাবনা করেছেন, কিংবা একদম নতুনের মতো যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখাবো নতুনের মতো যে গাড়িগুলো সেটা কার হাটে আপনারা পাবেন এবং কার হাটে সরাসরি চলে আসতে পারেন। আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এই ভিডিওটির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। টয়টার এলিয়ান 2014 মডেল, 15 রেজিস্ট্রেশন, 15 সিসিটিভি ব্যাক ক্যামেরা আছে, তেলের গাড়ি, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো G22-13-50 ব্ল্যাক কালার। গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, ভিতরে পুশ স্টার্ট এবং টিভি ব্যাক ক্যামেরা আছে, সিট কভার লাগানো রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে টয়টার এলিয়ান 2014 মডেল গাড়ি খুঁজছেন অবশ্যই আপনি এই গাড়িটি দেখতে পারেন। এবং এই গাড়িটি যদি পেছনের গেটটা দেখেন, পেছনের গেটগুলি কিন্তু খুব পরিষ্কার রয়েছে, গেটের যে প্যাডগুলো, সিট কভার কিন্তু একদম নতুন লাগানো রয়েছে। তো আপনারা যারা 2014 এলিয়ান গাড়ি খুঁজছেন, ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন, অবশ্যই এটা দেখতে পারেন। আর এটার পেছনের অংশটা দেখেন, খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে এবং এটার প্রাইসে চাওয়া হচ্ছে 24,90,000 টাকা। আপনি দামাদামি করে এই গাড়িটি ক্রয় করতে পারবেন। টয়টার এক্সিও ফিল্ডার 2010 মডেল, 17 রেজিস্ট্রেশন, 15 সিসিটিভি ব্যাক ক্যামেরা আছে, তেলের গাড়ি, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো G20-70-30 ব্ল্যাক কালার। গাড়িটা দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন রয়েছে গাড়িটি। এবং এই গাড়িটি যদি আপনি ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখেন, দেখেন ভিতরে খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো আপনারা এই চাই গাড়িটি দেখতে চাইলে সরাসরি কারহাটে চলে আসতে হবে। এবং এটার ভিতরে সিট কভার লাগানো রয়েছে, এসিটা টাচ, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। এবং এই গাড়ির পেছনের গেটটা দেখেন, গেটগুলো কিন্তু খুবই পরিষ্কার, প্যাডগুলি খুবই পরিষ্কার রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা একদম নতুনের মতো গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি আপনি দেখতে পারেন। এবং এই গাড়িটি যদি আপনাকে আমি গাড়ির পিছনের অংশটা একটু দেখাই, দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং অরিজিনাল কালার রয়েছে। এবং এইটার যে প্রাইসটা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, প্রাইসটা হচ্ছে 16,60,000 টাকা। আপনি চাইলে এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন, আর চাইলে একটা টেকনিশিয়ান দিয়ে গাড়িটি চেক করে নিতে পারবেন। টয়টার CHR 2017 মডেল, 22 রেজিস্ট্রেশন, 18 সিসিসি, অল অপশন অটো, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো G21-79-35, একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এসইউভি গাড়ি খুঁজছেন, জিপ গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, একদম নতুন গাড়ি, যাকে বলে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে। এবং এটার ভিতরের কন্ডিশন দেখেন, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই গাড়িটি সরাসরি দেখতে চাইলে কারহাটে চলে আসতে হবে, কিংবা কারহাটের এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পরবর্তীতে গাড়িটি দেখতে পারবেন। আর আপনি চাইলে একজন টেকনিশিয়ান দিয়ে গাড়িটি চেক আপ করে নিতে পারেন, অথবা নামানা বা রোহিঙ্গা ফ্রোজ আপনি চেক করতে পারবেন এই গাড়িটি। তো ভিউয়ার্স, এইটার পেছনের গেটগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, খুব কম ব্যবহার করা হয়েছে এটি। এবং এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে কিন্তু ফিক্সড প্রাইস না, প্রাইসটা বলে দিচ্ছি 33,00,000 টাকা চাওয়া হচ্ছে। আপনি চাইলে এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন। হন্ডা ভেজেল 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, 15 সিসিসি, হাইব্রিড একটি গাড়ি, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো G18-33-12। গাড়িটির ভিতরের কন্ডিশন দেখেন, মোটামুটি খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, কোনো সিট কভার কিন্তু ব্যবহার করা নেই, অরিজিনাল সিটটাই রয়েছে। তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন, একদম ব্র্যান্ড নিউ গাড়ি খুঁজছেন, একদম মালিকের ব্যবহার করা, খুবই কম ব্যবহার করা গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এবং যারা জিপ গাড়ি খুঁজছেন অবশ্যই এটাও দেখতে পারেন। তো ভিউয়ার্স, এইটার কিন্তু পিছনের কন্ডিশনটাও খুব ফ্রেশ রয়েছে এবং আপনি সামনের স্টিয়ারিংটা দেখেন খুবই ফ্রেশ রয়েছে, পুশ স্টার্ট একটি গাড়ি এবং টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। এবং এই গাড়িটি যদি পেছনের অংশটা দেখাই, পেছনের অংশটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, রঙের আঁচড় ওঠা নেই এবং খুবই ফ্রেশ কন্ডিশন, একদম অরিজিনাল কালার রয়েছে। এবং এটা কিন্তু হাইব্রিড গাড়ি, আপনারা চাইলে একজন টেকনিশিয়ান দিয়ে চেক করতে পারেন, কিংবা নাম্বার বা রোহিঙ্গা ফ্রোজ দিয়ে আপনারা গাড়িটি চেক করে নিতে পারেন। ইঞ্জিন কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং বরেটগুলি দেখেন একদম অরিজিনাল, স্টিকারটা কিন্তু এখন পর্যন্ত লাগানো রয়েছে, কোথাও কিন্তু ড্যামেজ হিস্টোরি পাবেন না এবং বনেটের কাভারটাও কিন্তু রয়েছে। আর এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে, এই প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস না, প্রাইসটা হচ্ছে 20,80,000 টাকা। আপনি চাইলে দামাদামি করে গাড়িটি ক্রয় করতে পারবেন। টয়টার পাসো সিটি 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, 15 সিসিসি, টিভি ব্যাক ক্যামেরা আছে, অল অপশন অটো, যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো G37-53-39 রেড ওয়াইন কালার। গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই কম ব্যবহার করা হয়েছে, গাড়ির সিট কভার, বনেট কিংবা সামনে পিছু যাই দেখেন না খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা একদম শোরুম কন্ডিশন গাড়ি খুঁজছেন, খুব কম ব্যবহার করা গাড়ি খুঁজছেন, অবশ্যই আপনারা এই গাড়িটিও দেখতে পারেন। এবং এটা কিন্তু 7 সিটের গাড়ি
এবং সিট কাভার কিন্তু সবগুলো কিন্তু লাগানো রয়েছে, প্যাডগুলোও পরিষ্কার রয়েছে এবং সামনের পিছের গেটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এবং রং তো অরিজিনাল রয়েছেই। তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন এবং এটার পেছনের অংশটা দেখেন, কোথাও কিন্তু রঙের ড্যামেজ স্টোরি নিয়ে অরিজিনাল কালারটাই কিন্তু রয়েছে এবং স্টিকার কিন্তু গ্লাসের রয়েছে অরিজিনালটাই। আর এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে 14,20,000 টাকা প্রাইসটা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই গাড়িটিও দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনি একজন টেকনিশিয়ান নিয়ে কারাটের মাঠে এসে গাড়িটি চেক করে নিতে পারেন কিংবা রোমি আফরোজ কিংবা নাভানা কিংবা আরও কোম্পানি রয়েছে সেগুলি চেক করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের গাড়ি। এই গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আর যদি আপনার কোনো মনের কথা থাকে সেটা অবশ্যই আপনি শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর এবং আমাদের পেজটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন। সবাইকে সুস্থ ভালো থাকেন এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।